হ্যালো আপুরা, সো সরি, আমি আসলে আপনাদেরকে কিছু বলার জন্য আসছি। আমার মনটা ভালো না, সো আপনারা একটু জয়েন করেন। আর হচ্ছে অনেক কষ্টের কথা আছে, সেগুলো বলবো, জয়েন করেন। ওকে, আমি এইমাত্র আসছি বাসায়। আচ্ছা, তো ব্যাপারটা হয়েছে যে আজকে প্রচুর ভিড় ছিল, তো আসলে আমরা অনেকভাবে ট্রাই করছি, বাট কোনোভাবেই হচ্ছে পারিনি। তো পরে আমাদেরকে কমিউনিটির যে মেন আছে, বসুন্ধরার কমিউনিটির যে মেন আছে, তারা বলছে যে আমাকে ঢুকতে দিবে না, বের করে দিছে আমাকে। তো মানে 7 দিন আমাকে ঢুকতে দিবে না, এরকম মানে আমি যদি থাকি তাহলে 7 দিন ঢুকতে দিবে না, এরকম একটা অবস্থা। মানে ওনারা পারতেছে না কোনোভাবেই, ঠিক আছে, কোনোভাবেই নাকি পারতেছে না, বলে সাকিব খান নাকি আসছে, এত ভিড় বলে হয় নাই, চিন্তা করেন, মানে এরকম বলতেছে। এখন কি করব এখন? তারপরে আপনাদের জন্য এত কষ্ট লাগছে, মানে মনে হয় আমি ওখানে কেঁদেই দিছি, বিশ্বাস করেন, মানে ওখানে লিটারালি আমি কেঁদে দিছি, এরকম একটা অবস্থা। সো সরি আপুরা, কিছু মনে করেন না, আসলে অনেকে বেবি নিয়ে আসছেন, তার জন্য খুবই খারাপ লাগছে। ইভেন কিছু বেবি হচ্ছে ছবি তোলার জন্য আমাকে টানাটানিও করতেছিল, বাট ছবি তুলতে পারি নেই। আমি আগেই ভালো ছিলাম, আসলে আগেই ভালো ছিলাম, এত পপুলারিটি আমার দরকার নাই, আগেই ভালো ছিলাম। আসলে আমি চাই যে আমিও আপনাদের ভালোবাসি, শুধু আপনারা যে ভালোবাসবেন তা না, ঠিক আছে। আমিও ট্রাই করছি, আমি অনেকভাবে ট্রাই করছি, বাট আসলে কি মানে কিছু কিছু কাস্টমার আছে মানে না, হ্যাঁ, ওনাদের জন্য আসলে প্যারাটা হয়, মানে গায়ের উপরে উঠে যেতে লাগে, তারপর হচ্ছে আপনার মানে কথাই শুনে না, ঠিক আছে। এখন কি করব এখন, মানে বিশেষ করে আমার খারাপ লাগছে, কিছু বেবি আসছে, অনেকগুলো বাচ্চা আসছে, মানে আমার সাথে ছবি তোলার জন্য আমার জামা ধরে টানতেছে, আমার চুল ধরে টানতেছে, মানে এত খারাপ লাগছে, মনে হচ্ছিল যে আমি ব্যবসাই বন্ধ করে দিই, আমার দরকারই নেই এরকম ব্যবসা, ঠিক আছে। আগেই ভালো ছিলাম হয়তো বা, আগে হচ্ছে ছোট ছিলাম, ভালো ছিলাম হয়তো বা, তো এখন আসলে আমি কিছুই করতে পারিনি, কিচ্ছু করতে পারিনি আপনাদের জন্য, কিচ্ছু করতে পারিনি, সত্যি কিছু করতে পারিনি। আগেই ভালো ছিলাম, আমার 5-6টা কাস্টমার ছিল, তখনই ভালো ছিলাম, কফি খেতে পারতাম কাস্টমারের সাথে বসে, তারপর গল্প করতে পারতাম, কাস্টমারের বেবিদেরকে কোলে নিতে পারতাম, তারপর হচ্ছে কাস্টমারের বেবিদের সাথে ছবি তুলতে পারতাম। এখন তো এমন একটা অবস্থা, মানে পুরো মারামারি লেগে যায়, ঠিক আছে। আমি চাইলেও পারি না, মানে আমি চাচ্ছি, আমি আসলে আমি কিন্তু চাই, বিশ্বাস করেন, আপনারা মনে করেন না যে আমি ওখানে অহংকার করি বা আমি অ্যারোগেন্সি করি, না। এমনও টাইম গেছে যে আমি হচ্ছে দাঁড়াই গেছি, মানে হাঁটতে হাঁটতে আমি দাঁড়াই গেছি, আমি ভিড়ের মধ্যে আমি ইচ্ছা করে নিজেকে ঢুকাই ফেলছি, এরকম একটা আমাকে একটা আপু একটা খামচি দিছে মনে হয় হাতে, তাও আমি কিছু মনে করি নেই, আমি একদম ঢুকে গেছি ভিড়ের মধ্যে, যে না আপুরা আমার সাথে থাকুক, হ্যাঁ আমার সাথে থাকুক, বাট পারি নেই, মানে লাস্ট মুহূর্তে একেবারেই পারি নেই। পরে একদম মানে কমিউনিটি থেকে আমাকে বলতেছে যে আপনি যদি থাকেন তাহলে আপনি 7 দিন হচ্ছে দোকান খুলতে পারবেন না, ঠিক আছে, আপনি যদি থাকেন তাহলে আপনি 7 দিন হচ্ছে দোকান খুলতে পারবেন না, আপনাকে যাইতেই হবে, আপনাকে ঢুকতে দিব না। পরে জানেন এমন এক্সপিরিয়েন্স, পরে নাবিল আপু তো আসছে, এখন নাবিল আপু তো ফিতা কাটবে, এখন কি করব। পরে আমি বোরখা পরে গেছি, আমি কিন্তু ছিলাম, আপনারা হয়তো বা আপনাদেরকে মিথ্যা কথা বলা হয়েছে যে উনি চলে গেছে, এরকম একটা না, আমি ছিলাম, আমি নিচে লুকাই ছিলাম। পরে হচ্ছে আমাকে বোরখা পরে পিছনে সিঁড়িতে যাইতে হয়েছে, পিছনে সিঁড়িতে গিয়ে বোরখা কিনছে, ওই নিচতলা থেকে বোরখা কিনছে, হ্যাঁ নিচতলা থেকে বোরখা কিনে তারপর হচ্ছে আমাকে বোরখা পরে তারপরে যাইতে হয়েছে, গিয়ে ফিতাটা জাস্ট কাটছি, আল্লাহ রহমতে যে ফিতাটা কাটতে পারছি, মানে আমাকে ঢুকতেই দিবে না, আমাকে হচ্ছে ঢুকতেই দিবে না, একদম এমন একটা অবস্থা। আমি ওনাদের দোষ দিচ্ছি না, আপনারা মনে করেন না যে আমি এখন বসুন্ধরা, ওনারা হয়তো আমাকে দেখতেছে, ঠিক আছে, আসলে ওনাদের দোষ নাই, ওনারা নাকি আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, এবং নাকি এরকম ভিড় জীবনও হয় না, এবং লিটারালি তারা আমার নাম জিজ্ঞেস করতেছে যে আপনার নাম কি, আপনি কে, মানে আসলে ওখানে তো সবাই তো আর ফেসবুক ইউজার না, সবাই কি আর ফেসবুক ইউজার, আমি ফেসবুকে ফেমাস এটা আপনারা জানেন, তো হচ্ছে আমাকে বলতেছে যে আপনি কি, আপনার নাম কি, আপনার নাম কি, আপনি কি, আপনারা ভিডিও পাবেন, অনেক ভিডিও আছে,
বলছে আপনার নাম কি, এরকম ভিড় তো জীবনও হয় নাই, সাকিব খান আসছে এরকম ভিড় হয় নাই, হ্যাঁ আপনার কি আপনাকে যাইতে হবে, আপনি এখানে থাকতে পারবেন না, আপনি যদি থাকেন তাহলে 7 দিন দোকান খুলতে পারবেন না। অলরেডি মাইকে অ্যানাউন্স করছে, অনেক আপু ছিলেন শুনছেন না, আর বলতেছে যে 7 দিন দোকান বন্ধ থাকবে, 7 দিন দোকান খোলা হবে না, ঠিক আছে। মানে ওইটাতেও আমার খারাপ লাগে নাই, 7 দিন বন্ধ থাক সমস্যা নাই, কিন্তু আমার কষ্ট লাগতেছে যে মানে বাচ্চারা আমার হাত ধরে টানাটানি করতেছে, আমি একটা ছবি তুলতে পারতেছি না, আমি একটা কোলে নিতে পারতেছি না, তারপর আপুরা আমাকে এত লাভ করে যাদের জন্য আমি এখানে, আমি তাদের সাথে একটা ছবি তুলতে পারতেছি না, তাদেরকে প্রোডাক্ট তো দিতেই পারি নাই, প্রোডাক্ট তো সেলই হয় নাই, বিশ্বাস করেন প্রোডাক্ট সেলই হয় নাই, ঠিক আছে। বাট মানে সেল করেই নাই, মানে প্রোডাক্ট সেল করি নাই, বন্ধ, পুরো টোটালি বন্ধ করে দিচ্ছে, কেচি গেট দিয়ে আমাদের পুরো দোকান বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ তো হচ্ছে মানে কাউকে আমি হচ্ছে কিছু করতে পারলাম না আপুদের সাথে, আমি আগেই ভালো ছিলাম সত্যি, আমার আর দরকার নেই এসবের, কারণ আমি কোনো নায়িকা না, আমি কোনো গায়িকা না, আমি কোনো নায়িকা না, আমি কোনো গায়িকা না, আমার ভিড়ের দরকার নেই, আমার এত এত মানে এত পপুলারিটির দরকার নেই, আমার দরকার হচ্ছে আমি কাস্টমার সাথে ছবি তুলবো, কাস্টমারকে প্রোডাক্ট দিব, কাস্টমারকে সার্ভিস দিব। আমি আগেই ভালো ছিলাম, 5-6টা কাস্টমার ছিল, ভালো ছিলাম, আমার আজকে মানে টোটালি আমার মানে আমি ওইখানেও কাঁদছি, আমি এখন এসেও কান্না থামাইতে পারিনি, ওখানেও কাঁদছি, আপনারা আমার লাইভে একজন ধরে ফেলছে আমাকে, যা আপনি মনে শেষের দিকে কাঁদছেন, হ্যাঁ আমি লাইভটা কেটে দিছি, বাট আমি কান্নাটা দেখাই নেই, বাট এখন আর পারলাম না। সো আপনারা মন খারাপ করেন না, আপনাদের জন্য হচ্ছে আমি গুড নিউজটা দিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে জানি না ওনারা সত্যি বলছে কিনা 7 দিন বন্ধ থাকবে, এখন আমার হাজবেন্ড বসুন্ধরা, এখন আমার হাজবেন্ড বসুন্ধরা আমি চলে আসছি, হ্যাঁ তো হচ্ছে আমি জানি না যে 7 দিন বন্ধ থাকবে কিনা, বাট কালকে যদি খোলা থাকে তাহলে বসুন্ধরার আউটলেটেও 15% ডিসকাউন্ট, আর হচ্ছে আপনার ধানমন্ডির আউটলেটেও 15% ডিসকাউন্ট, ঠিক আছে। আর অনলাইনে সবাই 10%, সবাই 10%, তাও ভালো থাকেন, হ্যাপি থাকেন, আমাকে দোয়া দিবেন, আর আমার এই সিচুয়েশনের জন্য আই এম রিয়েলি সরি, আমার মাথা নিচু করতে হয়েছে এমন একটা অবস্থা, কারণ আপনাদের জন্য আমি ভাই, আমি কোনো নায়িকা না, আমি কোনো গায়িকা না, আমি সিনেমা করি না, মানুষ মনে করতেছে ওইখানে, অনেকে মনে করতেছে আমি সেলিব্রিটি, বাট না আমি কোনো সিনেমা করি না, আমি একটা নর্মাল একটা মানুষ। তো হচ্ছে আমার এত খারাপ লাগছে যে আমি আপনাদের জন্য কিচ্ছু করতে পারিনি, কিচ্ছু করতে পারিনি, আমার এই ব্যবসার দরকার নাই, আমার ব্যবসার দরকার নেই, আমি মাঝখানে ভাবছি যে আমি দোকানই বন্ধ করে দিব, আমি যে বলবো যে আমি দোকান রাখবো না, ঠিক আছে। তো মানে এমন একটা অবস্থা, আমি কি করব, আমার তো আর কিছু করার নেই, আমার হাতে তো কিছু না, আমার হাতে হলে আমি নিশ্চয়ই কিছু একটা করতাম। ডোন্ট ক্রাই বেবি ডল, আপু থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ আপু, ডিসকাউন্ট দেওয়ার জন্য থ্যাংক ইউ আপু, আমার বাচ্চাদের জন্য এত খারাপ লাগছে, একটা 6 মাসের বাচ্চা, মানে সে আমার সাথে ছবি তুলবে, কোলে কোলে দিবে তার মা, মানে আমি কিন্তু শেষ পর্যন্ত তুলছি তার সাথে ছবি, আমিও তো কম না, আমি তো সাপু তাই না, আমি ঠিকই তুলছি, আমি বোরখা পরে গেছি লাস্টে, বোরখা পরে আমাকে ঠেকে নিয়ে গেছে পিছন দিক দিয়ে, তখন ওই আপুটাকে আমি দেখছি বেবি কোলে নিয়ে, উনি দাঁড়ায় আছে, আই আপু আপনার সাথে ছবি, আপনার মেয়ের ছবিটা আমাকে দিয়েন, পরে আমি তার কোল থেকে বাচ্চাটাকে নিয়ে আমি এত খুশি হয়েছি, আমি তার কোল থেকে বাচ্চাটাকে নিয়ে আমি ছবিটা তুলেই ছাড়ছি যে আমি তুলবই, আমি এটার সাথে, কারণ এত ছোট বাচ্চা আমি দেখিনি, সবাই আসছে সত্যি, আপনার 1 বছর 2 বছর 5 বছর অনেক 5-6-এর মেয়েরা আছে, ছেলেরা আছে, আমাকে অনেক লাইক করে, ছোট ছোট কিডস আছে, আমাকে অনেক লাইক করে, আন্টি আন্টি বলছে, বাট ওইটা ছিল একদম 6 মাসের একটা বাচ্চা, আমার অনেক খারাপ লাগছে, আমি তার সাথে ছবি তুলেই ছাড়ছি। আপু আমি অসুস্থ শরীর নিয়ে গিয়েছিলাম কিন্তু ফিরে আসলাম, আপু আমাকে আর কষ্ট দিয়েন না, আমি 2-3 দিন লাইভেই আসবো না, আমার এত কান্না আসতেছে, এত কান্না আসতেছে, এখন আমি একটু কষ্টে কন্ট্রোল করছি, অলরেডি আমি মানে কন্ট্রোল করতে পারতেছিলাম না তখন, ঠিক আছে, এমন একটা অবস্থা। থ্যাংক ইউ সো মাচ আপু, লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ আপুরা, আর হচ্ছে আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আপনাদের জন্য অনেক কিছু করতে পারি, আর হচ্ছে এরকম সিচুয়েশনে আসলে আমার হাতে কিছু নাই, হ্যাঁ আমার হাতে কিছুই নাই, আমি ট্রাই করি, আমি ট্রাই করি আসলে সবকিছু করার জন্য, আপনাদের জন্য অনেক কিছুই করার ট্রাই করি, বাট আসলে পারি না। হ্যাঁ আর কমেন্ট দেখছি না, আমার হাতে সবকিছু তো থাকে না, হ্যাঁ এমনকি আমার ভাইয়াও কিন্তু তো সেলই করবে না, এমন একটা অবস্থা, সেলই করবে না, বাট আমি না আসলে বিরক্ত হই না, আমি সত্যি চাই যে আপনারা আমাকে এরকমই ভালোবাসেন, কিন্তু হ্যাঁ মাঝে মাঝে পারিপার্শ্বিক অবস্থার জন্য আমাকে কিছু জিনিস মেনে নিতে হয়, তার জন্য আমি খুবই কাঁদছি বলার বাইরে, যে কি বলবো আসলে, তুমি এত সুন্দর রিয়েলে না দেখলে বুঝতাম না, আপু দেখতেই তো পারলেন না, মন খারাপ করেন না, আমি প্রতি সপ্তাহে একবার, গুড নিউজ
আমি নতুন ডিসিশন নিছি লাইফে, এটা আমি আগেই করতাম বাট আপনার ভাইয়া মানা করছিল, কারণ এটাতে একটু পপুলারিটি আরো বেশি বেড়ে যায়। সেটা হচ্ছে আমি একটা চেম্বার নিব প্রতি সপ্তাহে একদিন, আপনারা যারা আমার সাথে দেখা করতে চান ওখানে এসে চা কফি খাবেন, সিরিয়াল দিয়ে আমার সাথে দেখা করবেন। এটা আমি অনেক আগেই করতাম, বিশ্বাস করেন এটা করা কোনো ব্যাপারই না, এত কিছু পারতেছি এটা পারবো না। মা সপ্তাহে একবার হচ্ছে আমি ইয়েতে যাবো, সপ্তাহে একবার আমি চেম্বারে যাবো, আপনারা আসবেন সিরিয়ালে আমার সাথে দেখা করবেন, চা কফি খাবেন, তখন ইচ্ছা মতো ছবি তুলবো আমরা, ঠিক আছে? আর এটা করার কোনো ব্যাপার না, বাট আমি করি নেই কেন, কারণ আমার হেটার্স, আমার অনেক হেটার্স। আর আজকে যা হয়েছে বসুন্ধরায়, বিশ্বাস করেন বসুন্ধরার সবাই জ্বলবে, যারা কসমেটিক সেলার আছে, যারা হচ্ছে আমাকে হিংসা করে, যারা আমাকে হিংসা করে, সবাই না যারা আমাকে হিংসা করে। তো এটা পুরো রেকর্ড ফেল হয়ে গেছে। তো আমি এটা অনেক আগে করতাম যে একটা চেম্বার রাখবো, বাট এটা আরো বেশি নিজেকে হাইলাইট করা হয় যে হ্যাঁ আমি আরো ফেমাস, আমার জন্য চেম্বার রাখতে হয়, আমাকে আমাকে চেম্বারে বসতে হয়, আমি নিজেকে এতটা ফেমাস প্রেজেন্ট করতে লাইক করি না, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে আমি চেম্বারটা করিনি, বাট এখন করতে হবে, এখন করতে হবে, এখন প্রতি সপ্তাহে একবার আমার সাথে দেখা করে প্রোডাক্ট নিতে পারবেন। আর আপনারা আপনারা সবাই খুশি থাকেন, আমাকে দোয়া দেন, আপনারা তো ডিসকাউন্ট চান অনলাইনে, কালকে মানে আজকে থেকে কালকে পর্যন্ত, কালকে রাত 12টা পর্যন্ত অনলাইনে 10% ডিসকাউন্ট, অনলাইনে 10% ডিসকাউন্ট, সব কিছু সব কোনো কিছু বলতে হবে না। যদি আমার লসও হয়, মনে করেন কম্বো, কম্বোতে আমার লস হতে পারে, আমি চিন্তাও করব না, আমি এক সেকেন্ডও চিন্তা করব না যে হ্যাঁ এটাতে আমার 20 টাকা লস হচ্ছে। আমি আপনাদের জন্য সব করতে রাজি, আজকে যে আপনারা আমার জন্য করছেন, মানে আমি পারি না তো আমার সব দিয়ে দিই, আমার কলেজ জ্যাকেটই দিয়ে দিই, এরকম একটা অবস্থা, ঠিক আছে? তো যাই হোক, আমি হচ্ছে এটা চিন্তা করবো না, কম্বোতে ডিসকাউন্ট নাকি কিসের ডিসকাউন্ট, কম্বোতেও ডিসকাউন্ট, সব কিছুতে ডিসকাউন্ট, কোনো কিছু বাকি নাই, সব কিছুতে ডিসকাউন্ট। এটা হচ্ছে অনলাইনে, না আপু অনলাইনে 15% পারবো না, এটা আবার পারবো না, কারণ বললাম না কিছু পারিপার্শ্বিক অবস্থা আছে যেগুলো মেনটেন করতে হয়। আমি যদি পারতাম সব করতাম, আপনি যদি বলেন আপু আপনার ঘরে যা আছে সব গিফট দেন, আমি সব দিতে পারবো, বিশ্বাস করেন আমার মন অনেক বড়, কিন্তু কিছু পারিপার্শ্বিক ব্যাপার আছে যেগুলোর জন্য আমি বাইন্ড, আমি হচ্ছে মানে একদম আটকা, ঠিক আছে? সো আপনারা হচ্ছে অনলাইনে 10% ডিসকাউন্ট পাবেন সবাই কালকে রাত 12টা পর্যন্ত, আর শোরুম দুইটাই মনে হয় খোলা, আর বসুন্ধরাটা আমি জানি না, কারণ বসুন্ধরার কমিউনিটি এখনো রেগে আছে। সো যদি ওনারা বলে যে 7 দিন মানে কালকে খোলা, কেন খোলা থাকবে না, এটাকে আমার দোষ, মানে ভিড় হয়েছে এটাকে আমার দোষ, এখন আমি রেগে যাচ্ছি, বাট না আমার হাজবেন্ড বলছে না বসুন্ধরা নিয়ে কোনো কথা বলতেন না, সো কিছু না বলি, এটা আসলে ওনাদের হাতের না, কিছু করার নাই, ওনারা আসলে একদমই টোটালি মানে আউট অফ কন্ট্রোলে চলে আসছিলো, কি করবে এখন, ঠিক আছে? তিনতলা পর্যন্ত ভিড়, তিনতলা পর্যন্ত, বিশ্বাস করেন, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ঠিক আছে? মানে আমি 5টা বলছিলাম না, আমি তো 5টা বলেছিলাম, 5টা থেকে ভিড় শুরু হয়েছে, ভালো যে আমি 4টায় গেছি, নাহলে আমি ঢুকতেই পারতাম না, ঠিক আছে? তাও তো একটু দোকানটা দেখতে পারছি, আপনাদেরকে দেখতে পারছি, বাট যদি আমি 5টায় যেতাম তাহলে মানে আমি ঢুকতেই পারতাম না, আমাকে ঢুকতেই দিত না, ঠিক আছে? এরকম একটা অবস্থা। যাই হোক, এনিওয়ে, সো আপনারা হচ্ছে বসুন্ধরার আউটলেটেও 15% ডিসকাউন্ট পাবেন, ধানমন্ডির আউটলেটও 15% ডিসকাউন্ট পাবেন কালকে, আর বসুন্ধরার আউটলেটটা খোলা থাকবে, নো প্রবলেম, তারপর রাতে আমি পোস্ট করে দিব। আর অনলাইনে আপনারা 10% ডিসকাউন্ট পাবেন, অনলাইনে আপনারা 10% ডিসকাউন্ট পাবেন, আমাকে এখন আর দোষ দিবেন না, যদি আমাকে কোনো দোষ দেন বিশ্বাস করেন আমি কান্না থামাইতে পারবো না, আমাকে এই কথার মনেই করাবেন না যে আপু আপনি কেন আমার সাথে ছবি তুললেন না, আপনি কেন আমার বেবিটাকে কোলে নিলেন না, আমার বেবির সাথে ছবি তুললেন না, এটা আমাকে বলবেনই না, আমি এটা মানতেই পারতেছি না, মানে কোনোভাবে আমি না খেয়ে আসি, এখনো না খেয়ে আসি, বুঝছেন? আমি বাসায় এসে কিছু খাইনি, এক গ্লাস পানিও খাইনি, জাস্ট এসেই বসে গেছি আপনাদেরকে বলার জন্য, ঠিক আছে? তো আপুরা আল্লাহ হাফেজ, মন খারাপ করবেন না, চিটাগাংও দিব আপু ইনশাল্লাহ, এখন চলে যাই, আমি খুবই টায়ার্ড, আমার কিছু খাইতে হবে, নাহলে আমি শেষ। টাটা আপুরা, আল্লাহ হাফেজ, টাটা, লাভ ইউ।